আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টেপার মোটর কন্ট্রোলার অ্যান্ড ড্রাইভার ডিজাইনিং। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে একটি স্টেপার মোটরের আউটপুট কন্ট্রোল এবং ড্রাইভ করার একটি প্রজেক্ট। এখানে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা হচ্ছে স্টেপার মোটরের স্টেপগুলোকে কন্ট্রোল করতে পারবো। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটি কিপ্যাড ইউজ করেছি, যে কিপ্যাডে আমরা হচ্ছে সুইচের সিরিজ এবং প্যারালাল কানেকশন একটা ডিকোডারে কানেকশন দিয়েছি। সেই ডিকোডার থেকে একটি 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা ইনপুটগুলোকে শো করেছি। লেট মি সিমুলেট। আমাদের ইউজার এখানে ইনপুট দিতে পারবে, যেমন আমি যদি এখানে 23 ইনপুট দিতে চাই, আমি ফার্স্টে এখানে 2 চাপব। চাপার পরে আমি এই ভ্যালুটাকে শিফট করে দিব, দিয়ে আমি 3 চাপব। তাহলে আমার ইউজার থেকে ইনপুট নেওয়া হয়ে গেল এবং এটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এখন আমি যদি শুধু হাফ স্টেপ দেখাতে চাই, তাহলে আমি রান করলেই আমার হাফ স্টেপে ইনপুট দেখাবে, কিন্তু আমি যদি হাফ স্টেপ এবং ফুল স্টেপ একসাথে দেখাতে চাই, তাহলে আমার এখানে ফুল স্টেপের টগল বাটনটাতে প্রেস করতে হবে। এখন আমার ফুল স্টেপ এবং হাফ স্টেপ দুটোই অন হয়ে গেল। এখন হচ্ছে আমি আমার সার্কিটটাকে রান করব। রান করার জন্য আমি দুইটা কাজ করতে পারি, এখানে সুইচটাকে টগল করতে পারি অথবা এখানে সুইচটাকে অন করতে পারি। আমরা এখানে সুইচটাকে অন করে দিলাম। এখানে সুইচটা অন করার পর এখানে আমার কাউন্টডাউন চালু হয়ে গেল। কাউন্টডাউন চালাওয়ার পরে আমি দেখতে পারবো যে এখানে আমার হাফ স্টেপ এবং ফুল স্টেপ দুইটাতে আমার আউটপুটগুলো স্টেট চেঞ্জ করছে। যখন আমার ইনপুটটা সাবস্ট্রাক্ট হয়ে 0 হয়ে যাবে, তখন আমার হাফ স্টেপ এবং ফুল স্টেপ আউটপুট দিয়ে অফ করে দিবে। যেমন এখানে 0 0 হয়ে যাওয়ার পরে হাফ স্টেপ এবং ফুল স্টেপগুলো যেই স্টেটে ছিল সেই স্টেটেই হোল্ড করবে। ইউজার থেকে ইনপুট নিয়ে সেটাকে আমরা আউটপুটে কনভার্ট করার জন্য দুইটা জিনিস ইউজ করেছি, একটা হচ্ছে সাবস্ট্রাক্টর অ্যান্ড আরেকটা হচ্ছে কিছু কন্ডিশন। সাবস্ট্রাক্টর বানানোর জন্য আমরা হচ্ছে একটি সাব সার্কিট ডিজাইন করেছি। সাব সার্কিটের ভিতরে আমি একটা অ্যাডার আইসি দিয়ে ওইটাকে আমরা সাবস্ট্রাক্টরে কনভার্ট করেছি, এবং সাবট্রাক্টরের মিনু এন্ড হিসেবে আমি আমার ইউজারের ইনপুট নিয়েছি, এবং সাবস্ট্রা হ্যান্ড হিসেবে আমি ক্লক পালস দিয়েছি, যাতে প্রত্যেকবার ক্লক পালস দেওয়ার সাথে সাথে এখান থেকে আমার ইনপুট থেকে যাতে আমার ক্লক পালসটা আস্তে আস্তে সাবট্রাক্ট হয় এবং কাউন্টডাউন হয়। সেম কাজটি আমি এখানেও করেছি। এখানে একটি অ্যাডার সার্কিট আছে এবং তার সাথে একটি কাউন্টার আছে, যেটা হচ্ছে আমার মিনু এন্ড থেকে সাবট্রাহেন্ডটাকে সাবট্রাক্ট করতে সাহায্য করবে। আমরা কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য একটা সাব সার্কিট ডিজাইন করেছি। সাব সার্কিট ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইউজার যদি 23 ইনপুট করে, তাহলে 3 কাউন্টডাউন হয়ে 0 হওয়ার পরে সেটা যেন 9 থেকে শুরু হয়। এজন্য আমরা হচ্ছে এখানে একটা কাস্টম মাস্ক সাব সার্কিট ডিজাইন করেছি, যেখানে ইউজারের ইনপুটগুলো এখানে থাকবে এবং 9 ইনপুটটা এখানে থাকবে। প্রথমবার ইউজারের ইনপুট থেকে 0 হওয়ার পরে মাস্কের সিলেক্টর লাইন চেঞ্জ হওয়ার সাথে সাথে সে হচ্ছে 9 থেকে ইনপুট নিবে। তার মানে 20 হওয়ার পরে সে 19 থেকে আবার শুরু করবে, এবং প্রত্যেকবার যখন 0 থেকে 9 হবে তখন সে আমার 10 ডিজিট থেকে 1 মাইনাস করবে। যেমন 9 থেকে 0 থেকে 9 হওয়ার পর সে 2 থেকে এটাকে 1 করবে, অর্থাৎ 20 থেকে সে 19 হয়ে যাবে। যখন সে 0 0 হয়ে যাবে তখন আমরা এখানে পালস অফ করে দিয়েছি। পালস অফ করার জন্য আমরা হচ্ছে বেসিক গেটস এবং ডি ফ্লিপফ্লপ দিয়ে একটি কন্ডিশন ডিজাইন করেছি, যেটি হচ্ছে 0 0 হওয়ার পরে আমার সার্কিটটিকে অফ করে দিবে। এখানে আমরা যেহেতু দুইটি স্টেপ ডিজাইন করেছি, আমরা চাইলে শুধু হাফ স্টেপ ইউজ করতে পারি, চাইলে হাফ স্টেপ ফুল স্টেপ দুটি ইউজ করতে পারি। যদি আমরা ফুল স্টেপ ইউজ করতে না চাই, তাহলে হচ্ছে আমরা চালু করার সাথে সাথে এখানে যদি আমরা টগল না করি তাহলে সে কোনো আউটপুট দিবে না।
এভাবে হচ্ছে আমরা আমাদের সার্কিটটা ডিজাইন করেছি এবং আমাদের সার্কিটটা এভাবেই কাজ করে। এবং শিফটিং এর যে ব্যাপারটা আমরা বলেছিলাম, শিফটিং এর জন্য আমরা কিছু ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেছি, মানে প্রথমবার সে ভ্যালু দেওয়ার পরে সেটা শিফট হয়ে আমার ওয়ান্স ডিজিটে চলে যাবে, তখন টেন্স ডিজিটে আমি আরেকটা ভ্যালু দিতে পারবো। অর্থাৎ ডাবল ডিজিট ইনপুট নেওয়ার জন্য আমরা হচ্ছে একটি সাব সার্কিটের মাধ্যমে একটি শিফটার ডিজাইন করেছি। ধন্যবাদ।